नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 20/10/2024 आबार एक राज्य समस्त सरकारी कर्मचारी डीए बृद्धि संक्रांत गुरुत्वपूर्ण अपडेट रही है। तो केंद्रीय सरकार कर्मचारी डीए बृद्धि घटे अपनारा जानें तो तार संगे संगे पाल्ला दिए आबार एक राज्य डीए बृद्धि घटल आसुन संक्रांत अपडेट देखे नहीं विस्तारित कि रही है। কিছুদিন আগে 3% মহার্কা বেতন বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর ফলে উপকৃত হবে 1 কোটিরও বেশি চাকরিজীবী এবং পেনশনভোগীরা। কেন্দ্র ডিএ বৃদ্ধির ঘোষণা করতেই বিভিন্ন রাজ্য তার কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করার ঘোষণা করছে। রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পদক্ষেপের পরেই। গত বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের আরও 3% মহার্কা বেতন বাড়ানো হচ্ছে। আর সেই ঘোষণার পরেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদেরও মহার্কা ভাতা বাড়ানো হচ্ছে। তামিলনাড়ু সরকার বুধবার 18/10/2024 সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য মহার্কা ভাতা বা ডিএ 3% বৃদ্ধি ঘোষণা করেছে। তারা এতদিন 50% হারে ডিএ পেতেন, এবার তারা 53% হারে মহার্কা ভাতা পাবেন এবং চলতি বছরে 1 জুলাই থেকে তা কার্যকর হবে। তো রাজ্য সরকারের ঘোষণা এই বছর 1 জুলাই থেকে পূর্ববর্তী ডিএ সঙ্গে আরও 3% নিয়োগ করা হবে। তামিলনাড়ু সরকারের ঘোষণা থেকে প্রায় 16 লাখ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীরা উপকৃত হবেন বলে আশা করা যায়। তামিলনাড়ু সরকারের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ডিএ 3% বৃদ্ধি পরে 1931 কোটি টাকার অতিরিক্ত বার্ষিক ব্যয় বহন করতে হবে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।